হ্যালো বন্ধুরা, আমি সীমা ভট্টাচার্য বলছি। সীমা রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব সন্দেশ। দেখুন প্লাস কেমন করে প্যাঁড়া হয়, প্যাঁড়া তৈরি করতে হয় দেখাবো। দেখুন দুধ নিয়েছি, এক প্যাকেট 500 প্যাকেট এক প্যাকেট দুধ নিয়েছি। দেখুন দুধ নিলাম, আর এই আমুল দুধ নিচ্ছি, আমুল দুধ দিয়ে করব। ঠিক আছে, এবার কড়াই চাপিয়েছি, এবার দুধটা কড়াইয়ে দেব। পাঁচশো দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু ফুটে গেলে একটু তারপর আমুল দুধ দেব, চিনি দেব। বন্ধুরা 4 চামচ দুধ নিয়ে নিয়েছি, এই চামচের 4 চামচ দুধ নিয়ে নিয়েছি আমুল দুধ। এবার গুলে নেব। একটু গরম দুধ নিয়ে নিলাম গোলার জন্য। এবার একটু ঘি দেব বন্ধুরা। দেখুন একটু দুধে ঘি দিলে প্যাঁড়াটা ভালো খেতে লাগবে। এবার একটু চিনি দেব। আড়াই চামচের মতো চিনি দিলাম, বড় চামচের। এটা চিনিটা গুলে গেলে তবে আমুল দুধটা দেব। খুব সহজ একটা রেসিপি, এটা বাড়িতে বানিয়ে আপনারা ঘরে রেখে দিতে পারবেন ফ্রিজের ভেতরে। বাড়িতে তো সবারই আমুল দুধও থাকে, এমনি দুধও থাকে, তাই খুব ইজি বানানো। প্যাঁড়া বানিয়ে রেখে দেবেন ঘরে ফ্রিজে। পনেরো দিন পর্যন্ত থাকে এটা। এটা গুলে গেছে চিনিটা, এবার আমি এটা দিয়ে দেব। এবার গাঢ় হবে, আঠা আঠা হবে, তারপর নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরো পুরো হয়ে গেছে, আঠা আঠা হচ্ছে। এবারে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, সমানে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। হয়ে গেছে বন্ধুরা, দেখুন এই দেখুন হয়ে গেছে। একটু ঠান্ডা হলে এটাকে আমি সন্দেশ বানিয়ে নেব, প্যাঁড়া বানিয়ে নেব।
একটা খেজুরের গড়ের গুড়ের মিষ্টি বানিয়ে নেব। দেখুন আমি দেখাচ্ছি, একটু ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, খুব গরম, আস্তে আস্তে মেখে নিচ্ছি আমি ভালো করে। দিয়ে এবার মিষ্টিটা বানাবো। একটু ভালো করে মাখতে হবে প্যাঁড়ার জন্য। খুব ঠান্ডা হয়ে গেলে দলা দলা পাকিয়ে যায়, সেই জন্য ভালো করে মাখছি। একটু তেল নিয়ে নিলাম হাতে। সাদা তেল দিলাম, এই খেজুরের গুড় রেখেছি, এই যো একটা ছাঁচ নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, সন্দেশ কি সুন্দর হলো। এবার আমি প্যাঁড়া বানাবো। এই সন্দেশ দুটো বানালাম, এবার প্যাঁড়া বানাচ্ছি। একটা পায়রা ছাঁচ দিলাম, এবার আমি খেজুরের গুড়ের ইয়ে দেবো, মিষ্টি বানাবো। একটু বড় বড় বানাবো।
হয়ে গেছে বন্ধুরা দেখুন, এবার একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের মিষ্টি হয়ে গেল এটা। একটা পেঁড়া হলো, একটা সন্দেশ হয়েছে, একটা খেজুরের মিষ্টি হয়েছে। দেখুন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, যদি ভালো লাগে আপনারাও নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, বাই, থ্যাংক ইউ।